হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাড়িপুর পৌরসভায় ক্লার্ক, টাইপিস্ট, ড্রাইভার, মজদুর নিয়োগ করা হবে, চলুন দেখিনি কি বলতে চাইছে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অসংরক্ষিত ইসি হচ্ছে একটি, ক্লার্ক অসংরক্ষিত হচ্ছে একটি, তপশিলি জাতি একটি, টাইপিস্ট অসংরক্ষিত হচ্ছে একটি এবং তপশিলি জাতি হচ্ছে একটি, ড্রাইভার তপশিলি জাতি হচ্ছে একটি, মজদুর অসংরক্ষিত হচ্ছে দুটি, অসংরক্ষিত ইসি হচ্ছে একটি, অসংরক্ষিত প্রতিবন্ধী হচ্ছে একটি, তপশিলি জাতি একটি, ওবিসি একটি। নিয়োগ করা হবে বাড়ুইপুর পৌরসভার অধীনে। বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 1164/BM/R, নোটিস/2018, ডেটেড হচ্ছে 22/12/2018। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মূল পদে বেতন হচ্ছে 9,000 থেকে 40,500 টাকা, সঙ্গে গ্রেড পে 4,400 টাকা, যোগ্যতা দরকার সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্বীকৃত ডিপ্লোমা, বয়স সীমা হচ্ছে 24 থেকে 40 বছর। ক্লার্ক পদের মূল বেতন হচ্ছে 5,400 থেকে 25,200 টাকা, সঙ্গে গেট পে 2,600 টাকা, যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, টাইপিং স্পিড, টাইপিং ও কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার, বয়স সীমা 18 থেকে 40। এবং টাইপিস্ট পদের জন্য বেতন, শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা ক্লার্কের মতোই, তবে কম্পিউটার জানা, কাজ জানা এবং ইংরাজিতে টাইপিং মিনিটে 30টি শব্দ, বাংলা টাইপিং এ 20টি শব্দে গতি থাকা দরকার আছে। এবং ড্রাইভার পদের মূল বেতন হচ্ছে 5,400 থেকে 25,200, সঙ্গে গেট পেজে 2,300 টাকা, এবং যোগ্যতা ক্লাস 8 বা সঙ্গে হেভি ড্রাইভিং লাইসেন্স, অন্তত 5 বছর অভিজ্ঞতা, টাইপিং ও কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার, বয়স সীমা 20 থেকে 40 বছর। মজদুর পদের মূল বেতন হচ্ছে 4,900 থেকে 16,200 টাকা, সঙ্গে গেট পে 1,700 টাকা, যোগ্যতা ক্লাস 8 পাস, ভালো স্বাস্থ্য এবং স্পোর্টসম্যানশিপ থাকলে অগ্রাধিকার, বয়স 18 থেকে 40 বছর। সব ক্ষেত্রেই অন্যান্য ভাতা আছে, তপশিলি এবং প্রভৃতি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। আবেদনের পদ্ধতি, আবেদন করতে হবে সাধারণ কাগজে নির্ধারিত বয়ানে এবং দা চেয়ারম্যান বাড়িপুর মিউনিসিপ্যালিটির উদ্দেশ্যে হাতে লিখে, সঙ্গে দিতে হবে যাবতীয় প্রাসঙ্গিক প্রমাণপত্রের নকল, প্রত্যয়িত নকল ও পাসপোর্ট মাপের সম্পত্তি ফটো 2টি সম্পত্তির কপি, এবং এই সব কিছু একটা খামে ভরে সেই খামের উপর প্রার্থীর নাম, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বলে অ্যাপ্লিকেশনটা, পোস্টের নামটা আপনারা লিখবেন, লিখে পাঠাতে পারেন ডাকে বা শনি রবিবার বাদে অফিসের কাজের সময় জমা দিয়ে আসতে পারেন ড্রপ বক্সে। এই ঠিকানায় অফিস অফ দ্য কাউন্সিলর, বাড়িপুর মিউনিসিপ্যালিটি, কুলপি রোড, বাড়িপুর, কলকাতা হচ্ছে 144। আবেদনপত্র পৌঁছানো চাই আগামী 4ঠা জানুয়ারি বিকেল 5টার মধ্যে, এবং আবেদনের বয়ান সহ পুরো বিজ্ঞপ্তি দেখতে পাবেন এই লিঙ্কটা ক্লিক করে। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা লিঙ্কটা দেখতে পাবেন। এটি হচ্ছে সেই পিডিএফটি, এর নিচে আপনারা আবেদনটি দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন ফরম্যাট এটা দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আপনি আমাদের জানাবেন। ধন্যবাদ।